দেখো, তোমাকে যদি কেউ বলে এই বস্তুটার আয়তন বার করতে, তুমি খুব সহজে বার করে ফেলবে। কি করতে হবে? তোমাকে দৈর্ঘ্য নিতে হবে, প্রস্থ নিতে হবে, উচ্চতা নিতে হবে, আর আয়তনের সূত্রে ফেলে দিতে হবে। কিন্তু যদি এরকম কোন ধরনের এক কোনো বস্তু তোমাদেরকে দেয় যেটার আকৃতির কোনো ঠিক নেই, অসমান একটা বস্তু, তখন তোমরা কি করে দেবে আয়তন বার করবে? তখন এই এই জিনিসটা ব্যবহার করা হয়, এখানে যে জিনিসটা রয়েছে এই জিনিসটা ব্যবহার করা হয় এরকম ধরনের অসমান কোনো বস্তুর আয়তন নির্ণয় করতে। তার জন্য কি করতে, জল রয়েছে, জলের মধ্যে আমরা এগুলো এক করে দেখো দিয়ে দিচ্ছি। এগুলো জলের মধ্যে দিয়ে দেওয়ার ফলে যে পরিমাণ জলটা এক্সট্রা অপসারিত হচ্ছে সেটাই হলো এর আয়তন। এইভাবে এই জলের যে জলটা যেটা বেরোচ্ছে, এই জলের আয়তনটা যখন আমরা মেজার করবো, তখন আমরা এই সমস্ত বস্তুর আয়তনগুলো পেয়ে যাবো।